Viewers, today talk about lesson 1, class 5 wings book lesson 1. We will discuss about lesson 1, expected learning outcomes. At the end of the lesson, students will be able to read any unseen passage, মানে এটা করার পর যে কোনো প্যাসেজ পড়তে পারে, and moderate length and familiar topic গুলো যে আছে সেগুলো করতে পারবে। এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, read the passage and do the following activities, page number 14, 14 নম্বর পেজে। Read the passage and do the following activities. Rabindranath Tagore, the great Indian poet, was an uncompromising মানে আপোষহীন আনকম্প্রোমাইজিং লাভার অফ ম্যানকাইন্ড, এই মানব জাতির, ঠিক আছে, একজনকে, একজন মহান কবিকে রবীন্দ্রনাথ ঠাকুর একজন আপোষহীন মানব জাতির মহান কবি ছিলেন, কে? রবীন্দ্রনাথ ঠাকুর। হি বিলিভড ইন দ্য আইডিয়া অফ ইউনিভার্সাল হিউম্যানিজম, সে বিশ্বাস করতো, বিলিভডনে বিশ্বাস করা, সে বিশ্বাস করতো কি আইডিয়া, কিসের কিসের ধারণা, সর্বজনীন মানবতাবাদ, সর্বজনীন মানবতাবাদে সে বিশ্বাস করত। হি স্টার্টেড দ্য রাখি বন্ধন ইন 1905, সে 1905 সালে রাখি বন্ধন উৎসব শুরু করেছিল এজ এ প্রোটেস্ট এগেনস্ট দ্য প্যাট্রিও পার্টিশন অফ বেঙ্গল, এই যে বাংলাকে ভাগ করে দেওয়া হচ্ছিল তাকে রক্ষা করার জন্য, সেই প্রতিবাদে কার প্রতিবাদের বিরুদ্ধে, সেই বাংলাকে ভাগ করার প্রতিবাদের বিরুদ্ধে, যাতে বাংলাকে ভাগ করা না হয়, সেই কারণে 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন শুরু করেছিল। সিন্স দেন ইট হ্যাজ বিকাম দ্য ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি, তখন থেকেই এটা কি হয়, একটা উৎসব হয়, ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি মানে ভ্রাতৃত্ব, ব্রাদারহুড মানে ভ্রাতৃত্ব, এবং কি কমিউনাল হারমোনি মানে সাম্প্রদায়িক সম্প্রীতির এটা কি উৎসব, তখন থেকেই এটা হয়ে যায়। দিস ফেস্টিভ্যাল স্ট্রেংথেন্স মানে শক্ত করে, দিস ফেস্টিভ্যাল স্ট্রেংথেন্স দ্য বন্ড অ্যামং পিপুল, মানুষের মধ্যে কি করে, এই উৎসবটা মানুষের মধ্যে সম্পর্ককে কি করে, শক্ত করে। রবীন্দ্রনাথ অলওয়েজ ওয়ান্টেড টু স্প্রেড দ্য মেসেজ অফ পিস অ্যান্ড লাভ, রবীন্দ্রনাথ কী চেয়েছিলেন ছড়াতে চেয়েছিলেন, কি ছড়াতে, একটা খবর, শান্তি এবং ভালোবাসা। তাহলে শান্তি, পিস মানে হচ্ছে শান্তি, আর লাভ মানে হচ্ছে ভালোবাসা, শান্তি এবং ভালোবাসার কি খবর ছড়াতে চেয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর। টুডে দ্য পিপুল অফ ইন্ডিয়া প্র্যাকটিস রাখি বন্ধন অ্যাক্রস দ্য কান্ট্রি, মানে গোটা দেশ জুড়ে এখন কি সেটা মানুষেরা কি করে, এই উৎসবটাকে পালন করে, রাখি বন্ধন, ডিফাইং দ্য ব্যারিয়ার মানে সেই বাধা পেরিয়ে, এই কিসের কিসের বাধা পেরিয়ে, সেটা হচ্ছে কাস্ট মানে জাতি, ক্রিড অ্যান্ড রিলিজিয়ান, তাহলে কি বলেছে, জাতির যে অবমাননা, ডিফাইং মানে অবমাননার
বাধা পেরিয়ে ব্যারিয়ার, কিসের জাতির ধর্ম এবং ধর্মীয় এইগুলোর বাধা পেরিয়ে এখন গোটা দেশে কি করা হয়, কি করে অনুশীলন, রাখি বন্ধনের যে অনুশীলনটা সেটা গোটা ভারতের মানুষ আজকে সেটা পালন করে। এখন আমরা করব রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, মানে এই যে প্যাসেজটা এখন পড়লাম, অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। তাহলে কি এই যে প্যাসেজটা পড়লাম, প্যাসেজটা পড়ে আমরা কি শিখলাম সেটা নিয়েই এই কিছু কোয়েশ্চেন আনসার সলভ করতে হবে। দ্য হোয়াট আইডিয়া ডিড ট্যাগোর বিলিভ ইন, তো কি ট্যাগোর বিলিভ ইন, তো এখানে আমরা করব ট্যাগোর বিলিভড ইন, কি করব আনসার লিখব, এ এন এস আনসার দিয়ে লিখব ট্যাগোর, এই যে লেখা আছে টি এ জি ও আর ই ট্যাগোর, ডিডের জন্য বিলিভ হবে বিলিভড, বিই এল আই ই ভি ই ডি বিলিভ, ইন দ্য আইডিয়া কি করেছিল, ইন দ্য হ্যাঁ আইডিয়া, ইন দ্য আইডিয়া আই ডিই এ, ইন দ্য আইডিয়া ট্যাগোর বিলিভড ইন দ্য আইডিয়া, আইডিয়া অফ ট্যাগোর বিলিভড ইন দ্য আইডিয়া অফ ইন্ডিয়া, ইন দ্য আইডিয়া অফ ইউনিভার্সাল হিউম্যানিজম, হিউম্যানিজম মানে সর্বজনীন মানবতাবাদ, এটাতেই কি ছিল সে বিশ্বাসী ছিল। তো ট্যাগোর বিলিভড ইন দ্য আইডিয়া অফ ইউনিভার্সাল হিউম্যানিজম। নেক্সট বি নম্বর, হু স্টার্টেড রাখি বন্ধন, তো এ সব থেকে সোজা, তো হু স্টার্টেড, তো কে করেছিল, তো লিখব আমরা রবীন্দ্রনাথ ট্যাগোর, তো আনসার কী হবে রবীন্দ্রনাথ ট্যাগোর, আর এ ভি আই এন ডি আর এ এন এ টি এইচ, রবীন্দ্রনাথ ট্যাগোর, রবীন্দ্রনাথ ট্যাগোর স্টার্টেড, এস টি এ আর টি ডি স্টার্টেড রাখি বন্ধন, রাখি বন্ধন, রাখি বন্ধন। সি নম্বর, হাউ ডু দ্য পিপুল অফ ইন্ডিয়া প্র্যাকটিস রাখি বন্ধন টুডে, আজকে কিভাবে অনুশীলন করে এই রাখি বন্ধনটাকে সেই আজকের যে মানুষেরা আছে তারা, ভারতের যে মানুষেরা কিভাবে করে। টুডে দ্য পিপুল অফ ইন্ডিয়া প্র্যাকটিস অ্যাক্রস দ্য কান্ট্রি কি ডিফাইং দ্য ব্যারিয়ার অফ কাস্ট ক্যারিয়ার, তো কিভাবে লিখব, টুডে আনসার লিখব টুডে কমা টুডে দ্য, উপরে টেক্সটে লেখাই আছে দ্য পিপুল, দ্য পিপুল টুডে দ্য পিপুল অফ ইন্ডিয়া ডিআইএ, টুডে দ্য পিপুল অফ ইন্ডিয়া প্র্যাকটিস রাখি, রাখি বন্ধন, রাখি বন্ধন অ্যাক্রস, অ্যাক্রস দ্য কান্ট্রি, অ্যাক্রস দ্য কান্ট্রি ডি ফাইং, ডিফাইং দ্য, তো ডিফাইং দ্য ব্যারিয়ার, ব্যারিয়ার অফ কাস্ট ক্রিড সিআরডব্লিউ ক্রিড অ্যান্ড
religions. Yes. Today, the people of India practice Rakhi Bandhan across the country, defying the barrier of caste, creed, and religion.